সম্ভব না হলেও অন্তত দুই বছরে একবার মার্চ থেকে মে মাসের মধ্যে টবের নিচে তলদেশের এক তৃতীয়াংশ মাটি পরিবর্তন করে পূর্বের অনুপাতে মাটির মিশ্রণ দিয়ে আবার ভরাট করে দিতে হবে। গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য মাটি পরিবর্তনের পাশাপাশি আমরা এক মাস পরপর কিছু রাসায়নিক সারের মিশ্রণ প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে 3 ইঞ্চি × 24 ইঞ্চি গোলাকার ব্যাসের একটি টবের জন্য খৈল 3 গ্রাম, ডিএপি 2 গ্রাম, এমওপি 1 গ্রাম, বোরন 1/2 গ্রাম, জিং 1/2 গ্রাম, ম্যাগনেশিয়াম 1 গ্রাম 4 থেকে 5 দিন পানিতে ভিজে রেখে উক্ত মিশ্রণটি তরল আকারে গাছে সেচের মতো করে প্রয়োগ করা যেতে পারে। তাহলে গাছের বৃদ্ধি সাবলীল থাকবে। বনসাই গাছটি যেহেতু সূর্যের আলো পছন্দ করে, তাই ছাদে অথবা ব্যালকনিতে যেখানে প্রচুর রোদ পড়ে সেখানেই রাখতে হবে। ছায়াতে রাখলে গাছটি মারা যেতে পারে, তবে ইনডোর হিসেবে রাখতে হলে সপ্তাহে 1 দিন বা 2 দিন ইনডোর হিসেবে রাখা যায়, বাকি সময় সূর্যের আলোতেই রাখতে হবে। রোগ পোকা তেমন আক্রমণ করে না, তারপরেও শীতকালে কিছু কিছু ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হয় এবং গ্রীষ্মকালে সাদা মাছের আক্রমণ কিছুটা দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে ইমিটাক্লোরোপিড গ্রুপের কীটনাশক 1 ml এবং গ্লুকোজেব প্লাস কার্বেন ডাজি কম্পেনিয়ন 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে প্রয়োজনে স্প্রে করা যেতে পারে।